আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে আছি মঞ্জুয়ারা খাতুন, জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল টেকনোলজি। আমাদের আজকের পাঠের বিষয় সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস থেকে অধ্যায় 2 স্টোর সম্পর্কে। চলো প্রথমেই দেখে নিই আজকের শিখন ফল। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আজকে আমরা ক্লাসের পরে পাথরের সংজ্ঞা জানতে পারবো। বিভিন্ন ধরনের নির্মাণ পাথরের পরিচিতি, প্রাপ্তিস্থান এবং ব্যবহার জানতে পারবো। সবশেষে পাথরের ভূতাত্ত্বিক, ভৌত, ব্যবহারিক এবং রাসায়নিক শ্রেণীবিভাগ জানতে পারবো। তাহলে চলো মূল আলোচনা শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে একটি প্রশ্ন রয়েছে, পাথর বা স্টোন কি? তোমরা হয়তো সবাই বলবে পাথর তো পাথরই, আবার পাথর কি? হ্যাঁ, পাথরেরও একটি সংজ্ঞা আছে। চলো আমরা এক নজরে দেখে নিই পাথরের সংজ্ঞাটি। পাথর মূলত প্রাকৃতিক উপায়ে গঠিত জটিল রাসায়নিক যৌগ বিশেষ। কি বলেছি? পাথর হচ্ছে প্রাকৃতিক উপায়ে গঠিত জটিল রাসায়নিক যৌগ বিশেষ। মূল অর্থ কি দাঁড়াচ্ছে? পাথর হচ্ছে একটি জটিল যৌগ যেটি প্রাকৃতিকভাবে তৈরি হয়। অনেক খনিজ পদার্থের যৌগই হচ্ছে পাথর। তাহলে আমরা জেনে নিলাম পাথর কি, এখন আমরা জানব নির্মাণ পাথর কি। পাথর প্রকৃতি শিলা হতে সংগৃহীত শক্ত, দৃঢ়, সমসত্ত্ব, ক্ষয়রোধী, টেকসই, ওজনে ভারী, কাজের উপযোগী, তাপ ও চাপ সহন ক্ষমতা সম্পূর্ণ পদার্থকে নির্মাণ পাথর বলে। তাহলে আমরা কি জানলাম? নির্মাণ পাথরের শক্ত, দৃঢ়, সমসত্ত্ব, ক্ষয়রোধী, টেকসই, ওজনে ভারী, কাজের উপযোগী, তাপ ও চাপ সহন ক্ষমতা সম্পূর্ণ গুণ থাকতে হবে। তাহলে আমরা জেনে নিলাম পাথর এবং নির্মাণ পাথর সম্পর্কে। এবার আমরা জানব পাথরকে কেন নির্মাণ সামগ্রীর রাজা বলা হয়। তোমরা কি জানো পাথরকে কেন নির্মাণ সামগ্রীর রাজা বলা হয়? যদি না জানো তাহলে চলো আমরা একসাথে জেনে নিই। আদিকালে মানুষ আত্মরক্ষার হাতিয়ার হিসাবে পাথর ব্যবহার করত। পরবর্তীতে এই পাথরই প্রধান নির্মাণ উপকরণে পরিণত হয়। পাথর খুবই শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী। আবহাওয়া এবং পারিপার্শ্বিক অবস্থা পাথরের তেমন কোনো ক্ষতি সাধন করতে পারে না। তাছাড়া নির্মাণ সামগ্রীর মধ্যে পাথরের ন্যায় স্থায়িত্বশীল সামগ্রী আর একটিও নেই, যার কারণে পাথরকে নির্মাণ সামগ্রীর রাজা বলা হয়। তাহলে আমরা জানলাম তো যে পাথরকে কেন নির্মাণ সামগ্রীর রাজা বলা হয়। হ্যাঁ, পাথর হচ্ছে শক্ত, মজবুত, দীর্ঘস্থায়ী। আবহাওয়া এবং পারিপার্শ্বিকতা এর ক্ষতি করে না বা করতে পারে না, এবং পাথরের মতো স্থায়িত্বশীল পদার্থ আর একটিও নেই, এবং পাথরের মতো স্থায়িত্বশীল নির্মাণ সামগ্রী আর একটিও নেই। এই গুণগুলো থাকার কারণেই পাথরকে নির্মাণ সামগ্রীর রাজা বলা হয়। এবার আমরা জানব বিভিন্ন ধরনের নির্মাণ পাথরের পরিচিতি, প্রাপ্তিস্থান এবং এর ব্যবহার। চলো এক এক করে দেখে নেই। প্রথমেই রয়েছে গ্রানাইট। তোমরা কি ছবি দেখে চিনতে পেরেছ? হ্যাঁ, এই পাথরটির নাম হচ্ছে গ্রানাইট। এই পাথরটি চট্টগ্রাম ও সিলেটে পাওয়া যায়। কি কাজে ব্যবহৃত হয় এই পাথর? এই পাথর মূলত ইমারত, সেতুর পায়ার, কারুকার্য, রাস্তার খোয়া এবং রেলপথের ব্যালাস্ট তৈরিতে ব্যবহৃত হয়। এখন ধরো যদি পরীক্ষায় প্রশ্ন আসে গ্রানাইট পাথরের ব্যবহার লিখো, তোমরা লিখতে পারবে তো? অথবা যদি প্রশ্ন আসে কারুকার্য, রাস্তার খোয়া বা রেলপথের ব্যালাস তৈরিতে কি ধরনের পাথর ব্যবহার করা হয়, সেটির উত্তরও তোমরা নিশ্চয় দিতে পারবে। চলো দেখি এরপরে কি পাথর আছে। এরপরে আমরা জানব ট্র্যাপ এবং ব্যাসাল্ট নিয়ে। তোমরা দুটি ছবি লক্ষ্য করো। প্রথম ছবিতে ছোট ছোট কিছু এগ্রিগেটসের মতো ম্যাটেরিয়ালস রয়েছে। তোমরা রাস্তা নির্মাণের সময় এই ধরনের ম্যাটেরিয়ালস অনেক দেখে থাকো। এবং দ্বিতীয় চিত্রটি লক্ষ্য করো, এটির নাম হচ্ছে ব্যাসাল্ট।
কোথায় পাওয়া যায় এই ট্র্যাপ এবং ব্যাসাল্ট? ট্র্যাপ এবং ব্যাসাল্ট সিলেটের ছাতকে ও রাঙামাটিতে পাওয়া যায়। চলো আমরা এর ব্যবহারটি জেনে নিই। কৃত্রিম পাথর, কংক্রিট এবং রাস্তার কাজে এই ট্র্যাপ এবং ব্যাসাল্ট ব্যবহার করা হয়। আমাদের দেশে মূলত আমরা রাস্তার কাজেই এই ট্র্যাপ এবং ব্যাসাল্ট বেশি ব্যবহার করি। এরপরে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বেলে পাথর। ছবি দেখেই অনেকটা বোঝা যাচ্ছে যে এটি বেলে পাথর। কোথায় পাওয়া যায় এই বেলে পাথর? বেলে পাথর পাওয়া যায় কক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপ, সীতাকুণ্ড, পার্বত্য চট্টগ্রাম ও দিনাজপুরে। এই বেলে পাথর দিয়ে মূলত ইমারত, রাস্তার খোয়া ও শানপাথর তৈরিতে ব্যবহৃত হয়। তোমরা অনেকেই শানপাথর চেনো। এরপরে আমরা জানব চুনাপাথর সম্পর্কে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পাথর আমাদের পুরকৌশল বিভাগে। তাহলে দেখি চুনাপাথর কোথায় কোথায় পাওয়া যায়। চুনাপাথর পাওয়া যায় সিলেট, কক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপ, সীতাকুণ্ড, পার্বত্য চট্টগ্রাম, খাসিয়া ও গারো পাহাড়ে। এখন আমরা এর ব্যবহার জানব। চুনাপাথর মূলত চুন, সিমেন্ট, রেলপথের ব্যালাস্ট, রাস্তার খোয়া ও অগ্নিরোধক ইট তৈরিতে ব্যবহৃত হয়। আমরা যে চুন সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে ব্যবহার করি বা আমরা যে সিমেন্ট ব্যবহার করি, এর মধ্যে যে চুনাপাথরের উপাদান রয়েছে এইগুলো মূলত এই চুনাপাথর থেকেই আসে। অথবা আমরা যে অগ্নি প্রতিরোধী ইট তৈরি করি সেই ইট তৈরিতেও আমাদের এই চুনাপাথরটি ব্যবহৃত হয়। এরপরে আমরা জানব লৌহ পাথর বা ল্যাটারাইট। এটি পাওয়া যায় সিলেট, পার্বত্য চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর ও বগুড়া। এটি ব্যবহৃত হয় ছোট ইমারত এবং রাস্তার খোয়া তৈরিতে। লৌহ পাথর নামে তাম্রবর্ণের এই পাথরটি তাহলে কি কাজে ব্যবহৃত হচ্ছে? এটি ব্যবহৃত হচ্ছে ছোট কোনো স্থাপনা বা ইমারত ও রাস্তার কাজে। সবশেষে আমরা জানব মার্বেল পাথর সম্পর্কে। তোমরা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটি কিসের ছবি। হ্যাঁ, এটি হচ্ছে একটি মার্বেল পাথরে করা ফ্লোরের ছবি, যেখানে বিভিন্ন রঙের মার্বেল পাথর দিয়ে দারুণভাবে ফ্লোরটি নির্মাণ করা হয়েছে। কোথায় পাওয়া যায় এই মার্বেল পাথর? এই মার্বেল পাথর সিলেট এবং চট্টগ্রামে পাওয়া যায়। এর ব্যবহারটা দেখে নিই চলো। স্মৃতিস্তম্ভ, অলঙ্কারমূলক কাজ, বাসনপত্র তৈরি, মেঝে ও কৃত্রিম পাথর তৈরিতে ব্যবহৃত হয়। আমাদের দেশে মার্বেল পাথরটি মূলত আমরা ফ্লোর এবং বাসনপত্র তৈরির কাজে বেশি ব্যবহার করি। তাহলে আমরা এতক্ষণ কি জানলাম? আমরা এতক্ষণ জানলাম বিভিন্ন ধরনের নির্মাণ পাথরের পরিচিতি, প্রাপ্তিস্থান এবং ব্যবহার। এখন আমরা জানব পাথরের শ্রেণী বিভাগ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পাথরের শ্রেণী বিভাগের একটি ছক দেওয়া আছে। এখানে পাথরকে চারটি দিক দিয়ে বা চারটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়েছে। প্রথমত ভূতাত্ত্বিক, দ্বিতীয়ত ভৌত বা গঠনগত দিক থেকে, তৃতীয়ত ব্যবহারিক দিক থেকে এবং সবশেষে রাসায়নিক দিক থেকে। চলো আমরা এক এক করে প্রত্যেকটি দৃষ্টিকোণ থেকে পাথরের শ্রেণীবিভাগগুলো জেনে নিই। প্রথমেই রয়েছে ভূতাত্ত্বিক শ্রেণীবিভাগ। ভূতাত্ত্বিক শ্রেণীবিভাগের মধ্যে রয়েছে তিন প্রকার: আগ্নেয় পাথর, পাললিক পাথর এবং রূপান্তরিত পাথর। এরপরে রয়েছে ভৌত বা গঠনগত দিক দিয়ে শ্রেণীবিভাগ। ভৌত বা গঠনগত দিক দিয়ে পাথর তিন ধরনের হয়ে থাকে। প্রথমত অস্তরিত পাথর, দ্বিতীয়ত স্তরিত পাথর এবং তৃতীয়ত ভাঁজকৃত বা বলিত পাথর। এরপরে আমরা জানব ব্যবহারিক দিক থেকে পাথর কত প্রকার। ব্যবহারিক দিক থেকে পাথর চার ধরনের হয়ে থাকে: গ্রানাইট, বালি পাথর, চুনাপাথর, স্লেট এবং সিল্ট। সবশেষে আছে রাসায়নিক দৃষ্টিকোণ থেকে পাথরের শ্রেণীবিভাগ। রাসায়নিক দিক থেকে পাথরকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: প্রথমত কাদাজাত, দ্বিতীয়ত বালিজাত এবং তৃতীয়ত চুনাজাত পাথর। তাহলে
শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা কি দেখলাম? এতক্ষণ আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বা বিভিন্ন দিক থেকে পাথরের শ্রেণীবিন্যাস দেখে নিলাম। এখন আমরা ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে পাথরের যে তিনটি ভাগ রয়েছে সেগুলো নিয়ে একটু বিস্তারিত জানব, কারণ এই প্রশ্নগুলো পরীক্ষায় অনেক এসে থাকে। চলো এক এক করে দেখে নিই। পাথরের ভূতাত্ত্বিক শ্রেণীবিন্যাসের প্রথমেই আমরা জেনে নেব আগ্নেয় পাথর সম্পর্কে। তোমরা নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাঁ এটি আগুনের ফলে বা অগ্নুৎপাতের পরে তৈরি হয়। চলো আমরা একটু তাত্ত্বিক সংজ্ঞাটা দেখে নিই। ভূগর্ভস্থ গলিত লাভা জ্বলন্ত আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে ভূপৃষ্ঠে উৎক্ষিপ্ত হয়। ভূপৃষ্ঠে উৎক্ষিপ্ত গলিত লাভা এবং ভূ অভ্যন্তরস্থ গলিত লাভা ক্রমে ঠান্ডা হয়ে জমাট বেঁধে পাথরের রূপ নেয়। জমাটবদ্ধ এই পাথরকেই আগ্নেয় পাথর বলা হয়। তাহলে আমরা এক লাইনে কি বলতে পারি? আগ্নেয়গিরির গলিত লাভাটা যখন ভূপৃষ্ঠে বা ভূগর্ভে ঠান্ডা হয়ে জমাট বেঁধে পাথরে পরিণত হয়, তখন সেই পাথরটিকেই আগ্নেয় পাথর বলা হয়। জমাটবদ্ধ এই পাথরকে আগ্নেয় পাথর খুবই মজবুত, দৃঢ়াবদ্ধ ও দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এরপরে আমরা জানব পাললিক পাথর সম্পর্কে। তোমরা স্ক্রিনে একটু খেয়াল করো, নিচের দিকে একটি ছবি দেওয়া আছে। ছবিতে দেখা যাচ্ছে স্তরে স্তরে এক একটি পাথরের রং এক এক রকম। চলো এটি জানার পূর্বে এর তাত্ত্বিক সংজ্ঞাটি জেনে নিই। প্রাকৃতিক ঝড়, বৃষ্টি, ভূমিকম্প প্রভৃতি দুর্যোগের ফলে আগ্নেয় পাথর ক্ষয়প্রাপ্ত হয় এবং পানির মাধ্যমে প্রবাহিত হয়ে নদী বা ঝর্ণার তলদেশে জমা হয়। দীর্ঘ সময় সঞ্চিত থেকে রাসায়নিক ক্রিয়া ও চাপের প্রভাবে এগুলো জমাট বেঁধে যায়। স্তরে স্তরে সঞ্চিত জমাটবদ্ধ এই পাথরকেই পাললিক পাথর বলা হয়। তাহলে আমরা কি বলতে পারি সহজভাবে? সহজভাবে আমরা বলতে পারি আগ্নেয় পাথর ক্ষয়প্রাপ্ত হলে সেটি পানির মাধ্যমে প্রথমে নদী বা ঝর্ণার তলদেশে যায় এবং সেখানে স্তরে স্তরে জমা হতে থাকে। দীর্ঘ সময় এভাবে জমা থাকার পর সেখানে রাসায়নিক ক্রিয়া এবং চাপের প্রভাবে এক ধরনের পাথর তৈরি হয়। এই স্তরে স্তরে জমা হওয়া, রাসায়নিক ক্রিয়া এবং চাপের প্রভাবে তৈরি হওয়া পাথরটি হচ্ছে পাললিক পাথর। তাহলে তোমরা কি ছবির সাথে সংজ্ঞার মিল খুঁজে পাচ্ছ? হ্যাঁ, এই জন্যই এর এক একটি স্তরের রং এক এক রকম হয়ে থাকে। সবশেষে আমরা জানব রূপান্তরিত পাথর সম্পর্কে। রূপান্তরিত পাথর নামটি শুনেই বোঝা যাচ্ছে যে এটি আসলে একটি পাথর থেকে আরেকটি পাথরে রূপ নেয়। একটি পাথর থেকে আরেকটি পাথরে রূপ নিলে সে পাথরগুলোকেই বলা হবে রূপান্তরিত পাথর। চলো আমরা একটু সংজ্ঞা জেনে আসি। সময়ের ব্যবধানে ভূপৃষ্ঠের তাপ এবং চাপ উভয়ের প্রভাবে আগ্নেয় পাথর ও পাললিক পাথর রূপান্তরিত হয়ে সম্পূর্ণ এক নতুন পাথরের সৃষ্টি করে। এই নতুন ধরনের যে পাথরটি সৃষ্টি হয় এটিকেই বলা হয় রূপান্তরিত পাথর। এই পাথর স্তরীভূত বা অস্তরীভূত দুই ধরনের হয়ে থাকে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম আগ্নেয় পাথর বা পাললিক পাথর দীর্ঘ সময় মাটির নিচে থেকে বা ভূপৃষ্ঠের যে চাপ এবং ভূগর্ভের যে তাপ রয়েছে দুটির প্রভাবে পরিবর্তিত হয়ে নতুন একটি পাথরের রূপ নেয়। এই নতুন যে পাথরের রূপ নেয় সেই পাথরটি হচ্ছে রূপান্তরিত পাথর। এই পর্যায়ে আমরা দেখব নিচে চারটি রূপান্তরিত পাথরের ছবি দেওয়া আছে। চলো এক এক করে নাম জেনে আসি। প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে মার্বেল পাথর, এরপরের ছবিটি নিস পাথর, এরপরের ছবিটি স্লেট এবং চার নম্বরে যে ছবিটি রয়েছে এর নাম হচ্ছে কোয়ার্টজাইট। এখন আমরা জানব কিছু রূপান্তরিত পাথর এর রূপ। তোমরা স্ক্রিনে দেখো লাইমস্টোন হিট এবং প্রেসারের ফলে মার্বেলে পরিণত হচ্ছে। লাইমস্টোন মানে কি? লাইমস্টোন মানে হচ্ছে চুনা পাথর। তাপ এবং চাপের প্রভাবে মার্বেল পাথরে পরিণত হচ্ছে। এরপরে দেখো স্যান্ডস্টোন হিট প্লাস প্রেসার
কোয়ার্টজাইট। স্যান্ডস্টোন মানে হচ্ছে বেলে পাথর, তাপ এবং চাপের প্রভাবে কোয়ার্টজাইটে পরিণত হচ্ছে। এরপরে গ্রানাইট, হিট প্লাস প্রেশার নিস। গ্রানাইট পাথর চাপ এবং তাপের প্রভাবে নিস পাথরে পরিণত হচ্ছে। এরপরে দেখো ক্লে, হিট প্লাস প্রেশার স্লেট। ক্লে চাপ এবং তাপের প্রভাবে স্লেটে পরিণত হচ্ছে। তাহলে আমরা জেনে নিলাম ভূতাত্ত্বিকভাবে পাথরের শ্রেণী বিভাগের বিস্তারিত। কি কি ছিল এখানে? এখানে ছিল আগ্নেয় পাথর, পাললিক পাথর এবং রূপান্তরিত পাথর। এখন আমরা এক নজরে দেখে নিই আজকে আমরা কি কি আলোচনা করেছি। পাথরের সংজ্ঞা, নির্মাণ পাথরের পরিচিতি, প্রাপ্তিস্থান, ব্যবহার, পাথরের শ্রেণীবিভাগ। শুরুতে আমরা বলেছিলাম আজকের ক্লাসের শেষে আমরা কিছু শিখতে পারবো। আমরা কি আসলেই শিখতে পেরেছি নাকি? এক নজরে দেখে নিই। আজকের ক্লাসে আমরা পাথরের সংজ্ঞা শিখেছি, এরপরে শিখেছি বিভিন্ন নির্মাণ পাথরের পরিচিতি, প্রাপ্তিস্থান এবং ব্যবহার। সবশেষে আমরা শিখেছি পাথরের ভূতাত্ত্বিক, ভৌত, রাসায়নিক এবং ব্যবহারিক শ্রেণীবিভাগ। তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ আছে। তোমরা সুন্দর একটি সেশনাল খাতা বানাবে, এই সেই সেশনাল খাতায় সবগুলো বাড়ির কাজ এক এক করে লিখবে। তোমাদের যখন প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা এই বিষয়ের শিক্ষকের কাছে সেই সেশনাল খাতাটি জমা দিবে। এটি হচ্ছে তোমাদের সেশনাল খাতা এবং সেশনাল মার্কসের একটি অংশ, এখান থেকে যোগ হবে। তাহলে ঝটপট দেখে নি আজকের বাড়ির কাজে কি কি আছে। আজকের বাড়ির কাজে প্রথমে আছে পাথরের সংজ্ঞা। তোমরা পাথরের সংজ্ঞা খাতায় লিখবে। এরপরে আছে বিভিন্ন নির্মাণ পাথরের পরিচিতি ও ব্যবহার, এটিও তোমরা খাতায় সুন্দর করে লিখবে। সবশেষে আছে পাথরের ভূতাত্ত্বিক এবং ব্যবহারিক শ্রেণীবিন্যাস লিখবে। পাথরের ভূতাত্ত্বিক এবং ব্যবহারিক শ্রেণীবিন্যাসটা অনেক সময় পরীক্ষায় এসে থাকে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তাই এটিও খুব সুন্দরভাবে সেশনাল খাতায় লিখবে। আজকের পাঠ এই পর্যন্তই। তোমাদের সাথে আমি ছিলাম মাঞ্জুয়ারা খাতুন। আশা করি তোমাদের আজকের ক্লাস ভালো লেগেছে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি।